এই কোশ্চেনে বলা আছে সুপার পজিশন থিওরাম ইউজ করে ই আউট বের করতে হবে, ই আউট ডিনোট করা আছে প্লাস মাইনাস এই নোড এবং এই নোডের মাঝে যে অর্থাৎ 2 ওহমের একপাশে যে ভোল্টেজ সোর্স এটা বের করার জন্য করা আছে। তো আমরা সুপার পজিশন থিওরাম অ্যাপ্লাই করি, প্রথমে হচ্ছে ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ রাখলো, তারপর হচ্ছে কারেন্ট সোর্স অ্যাক্টিভ রাখলো। প্রথমে আমরা ধরে নিই যে 10 ভোল্ট অ্যাক্টিভ আছে, 10 ভোল্ট অ্যাক্টিভ থাকে আর কারেন্ট সোর্সটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দিই, এই কারেন্ট সোর্সটা হচ্ছে ওপেন করে দিই। তো আমাদের হচ্ছে তখন শুধু ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ আছে, তখন আমরা এই প্রত্যেকটা ডিফাইন করা কোয়ান্টিটিকে দেখি আর কি, আই টাইম শুধু আই ছিল হচ্ছে মূল সার্কিটে যখন দুইটা সোর্স অ্যাক্টিভ সেক্ষেত্রে, আর এখন যেহেতু শুধু ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ এগুলোকে আমরা অন্য অন্য টাইম, আর এটা যে হচ্ছে ভি প্রাইম, এই আই কে 4 প্রাইমের মাধ্যমে ডিনোট করছি, এটা হচ্ছে 4 আই প্রাইম। তো আমরা হচ্ছে এখন এই সার্কিটটার অ্যানালাইসিস করে হচ্ছে ডিজিরো প্রাইম বের করবো এখান থেকে যখন শুধু 10 ভোল্ট অ্যাক্টিভ আছে। এটা কি করা যায়, এই পয়েন্টে আমরা একটা নোডাল অ্যানালাইসিস করতে পারি, আমরা সব লেখা হচ্ছে এগুলো নোডাল অ্যানালাইসিস মাধ্যমে সলভ করবো। চাইলে এখানে হচ্ছে মেশ অ্যানালাইসিসও করা যেতে পারে, আমরা এখানে নোডাল অ্যানালাইসিস করার জন্য হচ্ছে প্রথমে যে কোনো একটা নোডকে ধরে নিতে হবে, আমরা এই এই নোডটাকে ডাউন ধরে নিই, এটা হচ্ছে সহজে এটা ডাউন ধরে নিই, এই নোডটাকে যদি ডাউন ধরে নিই এখন আমাদের নোড আছে হচ্ছে দুইটা, এখানে একটা নোড দুইটা নোড হচ্ছে আমরা নোড ইকুয়েশন চালাবো। তো এই নোড এই এ পয়েন্ট এই নোডে যদি নোড ইকুয়েশন দেখি তাহলে কি দাঁড়ায়, এই এ পয়েন্টে এবং হচ্ছে বি পয়েন্টে, এই দুই পয়েন্টে হচ্ছে আমরা যদি আমরা এখানে বি পয়েন্টের নোটিফিকেশন কাটি, বি পয়েন্টে যদি নোটিফিকেশন দেখি দেখা যাচ্ছে কি এটা হচ্ছে 3.4 বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে এর এই 10 ওহমের অ্যাক্রোসি, যেহেতু হচ্ছে বি প্রাইম বাই 10 ওহম। তো এখান থেকে যদি বি প্রাইম পাশে নিয়ে আসি 0.4 1/10 0, তার মানে দাঁড়াচ্ছে বি প্রাইম হচ্ছে 0। বি প্রাইম যদি 0 হয় তার মানে এই কারেন্ট সোর্সটা হচ্ছে একটা ওপেন সার্কিট, এই কারেন্ট সোর্সটা হচ্ছে আমরা ওপেন করে দিই, কারেন্ট সোর্সটা যদি ওপেন করে দিই এই দিক দিয়ে হচ্ছে কারেন্ট হচ্ছে 0, যেহেতু এটা এখানে যেহেতু 0 এদিক দিয়ে হচ্ছে কারেন্ট হচ্ছে 0, তার মানে হচ্ছে এখানে আমাদের যে 5 ওহম এবং 2 ওহম আছে এই দুটো হচ্ছে সিরিজে কানেক্ট করেছে। আমরা যদি এখান থেকে হচ্ছে ডিজিটাল টাইম ডিজিটাল টাইম বের করতে পারি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে 20/25 কিন্তু হচ্ছে 10 ভোল্ট। তো এটা কি করা যায় হচ্ছে 5 2 এটা হচ্ছে 4 8 8 ভোল্ট। এটা হচ্ছে যখন ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ, এখন ভোল্টেজ সোর্স যখন অ্যাক্টিভ তখন এ এবং এটা এ নোডের ভোল্টেজ পাইলাম হচ্ছে 0.8 ভোল্ট। এখন আমরা কারেন্ট সোর্স যখন অ্যাক্টিভ তার জন্য বলি, শুধু যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ, কারেন্ট সোর্স যদি অ্যাক্টিভ থাকে আমাদের এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে শর্ট করে দিতে হবে ডিঅ্যাক্টিভেট করার জন্য, শর্ট করে দিই। প্রত্যেকটা কোয়ান্টিটি যে গিভেন কোয়ান্টিটি গুলো হচ্ছে নতুন ডেফিনিশন থেকে এটা দেয়া হচ্ছে i" হচ্ছে i" হচ্ছে 4, তাহলে 4i" এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা, এটার নাম দেয়া হচ্ছে v" 4 a" আর হচ্ছে v0". এটা এই সার্কিট থেকে হচ্ছে আমরা v0" দেখতে পাবো। তো এটা কি করা যেতে পারে যে এখন আমরা এখানেও নোডাল অ্যানালাইসিস করবো, যেহেতু আমরা আগে এই নোডটাকে হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড দিয়ে ডিফাইন করছি, এখন এই কারেন্ট সোর্স অ্যাক্টিভের জন্য এই নোডটাকে গ্রাউন্ড সোর্স, এই নোডটাকেই গ্রাউন্ড সোর্স হিসাবে ডিফাইন করতে হবে। আমরা নোড ইকুয়েশন পাই, প্রথমে এখানে একটা নোড ইকুয়েশন পাই, এখানে হচ্ছে কারেন্ট কারেন্ট হচ্ছে i" প্লাস হচ্ছে 0.4 v" ইকুয়াল টু হচ্ছে কারেন্ট বের হচ্ছে কারেন্ট বের হচ্ছে তার মানে হচ্ছে v0
ডাবল প্রাইম ডিভাইডেড বাই টুইন। তো এখান থেকে আই ডাবল প্রাইম কি লেখা যায়, আই ডাবল প্রাইম এই 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 নোটের যে ভোল্টেজ হচ্ছে ডি জিরো ডাবল প্রাইম, তাহলে হচ্ছে আই ডাবল প্রাইম লেখা যাচ্ছে ডি জিরো ডাবল প্রাইম আর হচ্ছে এই 5 ওহম, 5 ওহম রেজিস্টেন্স, এটা হচ্ছে 5। প্লাস 0.4 ডি ডাবল প্রাইম ডি জিরো বাই টু। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা সলভ করি ডি জিরো ডাবল প্রাইম লিখতে পারি হচ্ছে, যদি আই ডাবল প্রাইম লেখাম ডি জিরো ডাবল প্রাইম বাই ফাইভ, এটা আসলে কারণ হচ্ছে কারেন্ট যেহেতু লেফট থেকে এখানে থেকে এদিকে ফ্লো হচ্ছে, আর এটা এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ডি জিরো ডাবল প্রাইম, ডি জিরো ডাবল প্রাইম। তার মানে হচ্ছে আমাদের যে ভোল্টেজের পোটেনশিয়াল এবং কারেন্টের ডিরেকশন যেটা হচ্ছে ডি জিরো ডাবল প্রাইম এর কারণে কারেন্টের ডিরেকশন হওয়ার কথা ছিল এদিকে, মানে 5 ওহমের ভিতর দিয়ে রাইট দিকে। তো ডিফাইন করা হচ্ছে আই ডাবল প্রাইম হচ্ছে লেফট থেকে রাইট, এখানে একটা মাইনাস। এখান থেকে যদি এটা সলভ করি ডি জিরো ডাবল প্রাইম কি আছে, এটা বের হচ্ছে 8/5 ডি ডাবল প্রাইম। এখন আমাদের ডি ডাবল প্রাইম এটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে ডি জিরো ডাবল প্রাইম বের করতে পারি। আমরা হচ্ছে এই নোডে একটা করি, এখান থেকে হচ্ছে কারেন্ট বের হচ্ছে 0.4 ডি ডাবল প্রাইম প্লাস হচ্ছে ডি ডাবল প্রাইম বাই হচ্ছে 10 ওহম, কারণ হচ্ছে এই রেজিস্টেন্সের অ্যাক্রস, এটা যেহেতু মাইনাস পয়েন্ট এখানে এই রেজিস্টেন্সের অ্যাক্রস ভোল্টেজ ড্রপ দেওয়া আছে ডি ডাবল প্রাইম, তার রেজিস্টেন্স 10 ওহম, তাই কারেন্ট হচ্ছে ডি ডাবল প্রাইম 10 হচ্ছে 5 ওহম। এটা যদি সলভ করি এটা ডি ডাবল প্রাইম আসবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 0.4 প্লাস 0.1 হচ্ছে 10 ভোল্ট। তো এখানে বি ডাবল প্রাইম ডেলি যদি এখানে করে সেটা পাচ্ছে হচ্ছে 8/5 ইনটু হচ্ছে 10 বলতে হচ্ছে 16 ভোল্ট। তো আমরা ভোল্টেজ সোর্স যখন অ্যাক্টিভ তখন আউটপুট ডি জিরো টাইম পেয়েছে 8 ভোল্ট, আর কারেন্ট সোর্স যখন অ্যাক্টিভ তখন পেয়েছে হচ্ছে 16 ভোল্ট। তবে সুপারপজিশন অ্যাপ্লাই করে বলতে পারি হচ্ছে আমাদের আউটপুট, আমাদের যেখানে ডি জিরো যেটা বের করতে পারছে ডি জিরো, এটা হবে এখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ এর জন্য হচ্ছে 8 ভোল্ট, আর কারেন্ট সোর্স যখন অ্যাক্টিভ থাকে হচ্ছে 16 ভোল্ট, এখান থেকে এটা হচ্ছে 8 ভোল্ট।